হ্যালো বন্ধুরা, আজ এক বিশেষ কাজে ঝাড়গ্রাম চলেছি। খড়গপুর স্টেশনে কোনো রকমে দৌড়ে ঘাটশিলা প্যাসেঞ্জার পেলাম, আর ওটা মাত্রই ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনের ফুরফুরে হাওয়ায় আমার মনটা চনমনে হয়ে উঠেছে। আর এই দেখো, শিব ঠাকুরও আমাদের সাথে ট্রেন চড়ছে। একটু বাদে এই মালগাড়িটাও আমাদের প্রতিবেশী হয়ে উঠল। রেলপথ আর সড়কপথ কেমন পাশাপাশি চলেছে দেখেছ? মাঠ ঘাট জঙ্গল ফেলে আমাদের ট্রেন এগিয়ে চলল। শেষ বিকেলে অস্তগামী সূর্যি মামাও তার শেষ রশ্মিগুলো আমাদেরকে বিতরণ করছে। গায়ের বধূ মাথায় বোঝা নিয়ে বাড়ি ফিরে চলেছে সন্ধে হওয়ার আগেই। এইভাবেই একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি পৌঁছে গেলাম ঝাড়গ্রাম স্টেশনে। আর একটু পরেই ট্রেন আমাকে টাটা করে চলে গেল তার পরের গন্তব্যে।